শুরুতে এই সংবাদ শিরোনাম, জয়ের পথে বাইডেন, ট্রাম্প বললেন ভোট চুরি হচ্ছে। ফ্লোরিডায় ট্রাম্পের জয়, ঘুরে দাঁড়াতে মরিয়া ট্রাম্প। কোন অঙ্গরাজ্যে কে এগিয়ে জানাবো আজকের ভিডিওতে। নির্বাচনে আমরা জিতে গেছি বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে, বড় জয় পেলেন মার্কিন কংগ্রেসের প্রথম হিজাবধারী ইলহাম উমর। কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নির্বাচনের রাতে এক টুইট বার্তায় ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ভোট চুরির চেষ্টার অভিযোগ করেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে টুইটারে মার্কিন ওই প্রেসিডেন্ট তার কাছ থেকে নির্বাচন ছিনিয়ে নিতে ডেমোক্র্যাট শিবির চুরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। নিজের জয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে ট্রাম্প লিখেছেন, দ্বিতীয় মেয়াদেও আরও 4 বছরের জন্য তিনি জয় পাবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনো ধরনের প্রমাণ ছাড়া ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে নির্বাচনে চুরির চেষ্টার অভিযোগও একই টুইট করেছেন তিনি। টুইটে ট্রাম্প বলেছেন, আমরা বিশাল জয়ের আশা করছি কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছেন, আমরা কখনোই এটা করতে দেব না। আরেক টুইটে তিনি বলেছেন, পুনর্নির্বাচিত হওয়ার জন্য বিশাল জয়। মার্কিনের নির্বাচনে জয়ের সম্ভাবনার ব্যাপারে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এক বিবৃতি দেওয়ার পরপরই নির্বাচন চুরির চেষ্টার অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও টুইটার কর্তৃপক্ষ ভোটের সঠিক তথ্য জানতে এবং বিভ্রান্তি এড়াতে ট্রাম্পের টুইটের নিচে লেবেল সাঁটিয়ে দিয়েছেন, নিজ এলাকা ডেলোয়ারে ভোটের ফলের অপেক্ষায় মাঠে থাকা ভোটারদের সামনে হাজির হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, আমরা জানতাম এটা দীর্ঘায়িত হতে যাচ্ছে, আমরা জানতাম আমাদের সকাল পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে, এমনকি আরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে, দ্রুত পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই মুহূর্তে জো বাইডেন বেশ এগিয়ে গেছেন, তবে চূড়ান্ত ফলাফল পেতে আরও অনেক অপেক্ষা করতে হবে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, সবচেয়ে আলোচিত অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট হয়েছে 29টি, যা ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট হতে বেশ সহায়ক বলে মনে করা হচ্ছে। আরেক সুইং স্টেট জর্জিয়ায়ও ট্রাম্পের জয় হবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর নর্থ ক্যারোলাইনা এবং মধ্য পশ্চিমের শিল্প কারখানা সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে। সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট, আর বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 174টি ভোট। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538, জিততে হলে প্রয়োজন 270টি। মার্কিন নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকানরা কাকে বেছে নেবেন তা জানতে আগ্রহী শেষ নেই। এরই মধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল আসতে শুরু করেছে। এসব ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। গার্ডিয়ান বলছে, ইলেকটোরাল ভোটেও প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে 78টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত ডেমোক্রেট প্রার্থীর বাইডেন 233টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন 145টি ইলেকটোরাল ভোটে। 28টি অঙ্গরাজ্যের প্রাপ্ত ফলাফলের পূর্বাভাস থেকে দুই প্রেসিডেন্ট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক ফলাফল বলছে, গুরুত্বপূর্ণ ব্যালট গ্রাউন্ড ফ্লোরিডাতেও তাদের মধ্যে তুমুল লড়াই হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয়বারের মতো রিপাবলিকান প্রার্থী হিসেবেই লড়াই করেছেন ট্রাম্প। অপরদিকে তার তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন শক্ত অবস্থানে ধরে রেখেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফল থেকে জানা যাচ্ছে, জাতীয় জরিপ বলছে 77 বছর বয়সী জো বাইডেন সুস্পষ্টভাবে এগিয়ে, যদিও প্রেসিডেন্ট হতে হলে মূল ব্যালট গ্রাউন্ডগুলো জিতে আসতে হবে। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা 538টি। মেইন এবং নেব্রাস্কা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী 270টি বা তার বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে আমরা জয়ী হয়েছি। ভোট গণনা বিতর্ক নিরসনে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে সর্বশেষ খবর পাওয়া অনুসারে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত বাইডেন 224টি ইলেকটোরাল ভোট এবং ট্রাম্প পেয়েছেন 213টি।
মার্কিন প্রেসিডেন্ট 23টি রাজ্যে বিজয়ী হয়েছেন, যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেনটাকি, মৌসুরি এবং ওহাইও অন্যতম। 2016 সালের নির্বাচনেও এইসব রাজ্য থেকে তিনি জয়ী হয়েছিলেন। বাইডেন জিতেছেন 18টি রাজ্যে, যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন রয়েছে। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটন এসব রাজ্য থেকে জয়ী হয়েছিলেন। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিদ্বন্দ্বীপূর্ণ রাজ্যের ফল এখনও আসেনি। নির্বাচনে জয়ী হতে হলে 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে। যুক্তরাষ্ট্রের 2020 সালের নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন ডেমোক্রেটিক প্রার্থী ইলহাম ওমর। সোমালিয়া বংশোদ্ভূত ওই মুসলিম নারী খুব সহজেই রিপাবলিকান প্রার্থী লেসি জনসনকে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে জয়ের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। ইলহাম ওমর দ্বিতীয় মেয়াদে তার নির্বাচনী এলাকা মিনেসোটায় 64.6% ভোট পেয়েছেন। মিনেসোটায় 97% ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে রিপাবলিকান প্রার্থী লেসি জনসন 101,443 ভোট পেয়ে পরাজিত হয়েছেন, আর সেখানে ইলহাম ওমর 2,52,889 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী লেসি জনসনের ভোটের হার মাত্র 25.9%। ইলহাম ওমর এর আগে 2016 সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হন। কে এই ইলহাম ওমর? ইলহাম ওমর এসেছেন সোমালিয়া থেকে। শিশু বয়সে দীর্ঘ 4 বছর কেনিয়া একটি শরণার্থী শিবিরে ছিলেন সাহসী এই নারী। তাকে সাহসী বলা হচ্ছে কারণে যে হিজাব পরার পক্ষে তর্কযুদ্ধেও তিনি জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম হিজাব পরা সদস্য তিনি, অথচ ওখানকার অনেক শাসকই তার না পরার পক্ষে যুক্তি দেখান। তিনি কৌশলে এসব যুক্তি খণ্ডন করেন। কংগ্রেসের একটি সভায় তার হিজাব পরার বিষয়ে অভিযোগকারী এক ধর্মীয় নেতাকে কৌশলে নিশ্চুপ করিয়ে দেন। তিনি পেশাগত জীবনে প্রবেশ করেন এবং সম্প্রদায়ের পুষ্টি শিক্ষা বিষয়ে 2006 থেকে 2009 সাল পর্যন্ত বৃহত্তম মিনিপোলিস সেন্ট পল এলাকায় এই দায়িত্ব পালন করেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।